আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টার সঠিক তথ্য দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে মানুষের যৌনাঙ্গ দিয়ে যে পুঁজ পড়ে বা রক্ত বের হয় বা পর্যাপ্ত পরিমাণ ব্যথা করে, এটা কেন হয়ে থাকে সে বিষয়ে বলবো এবং এর সমাধানটা কী সেটাও বলবো। তিন দিনের মধ্যে আপনার এই রোগ সেরে যাবে কেউ জানতে পারবে না। এটার জন্য আপনি লজ্জায় হয়তো বা ডাক্তারের কাছেও যেয়ে বলতে পারেন না এই সমস্যা, তাহলে যত ডাক্তার আছে তারা বুঝতে পারবে যে আপনি কী করেছিলেন আর কেন করে মানে কী করেছিলেন আর কেন এই রোগটা হয়েছে তারা বুঝতে পারবে। আপনি যদিও না বলেন তাহলে তারা বুঝতে পারবে যে কেন এই রোগটা হয়েছে, কেন হয়ে থাকে এই রোগগুলা। এই রোগটা হয়ে থাকে একমাত্র এটাই কারণ যে আপনি খারাপ মানুষের সাথে দৈহিক মেলামেশা করেছেন। যে মানুষ শত শত মানুষের সাথে দৈহিক মেলামেশায় লিপ্ত হয়েছিল তার সাথে আপনি মেলামেশা করেছেন কোনো প্রোটেকশন ছাড়া, এই মানুষগুলা থেকে বিরত থাকবেন অবশ্যই। আর একটা কারণ আছে যেটা হচ্ছে যেটা বৈধ শরীয়তে বৈধতার বাহিরে, যেটা ধরেন যে সমকামিতা যেটা বলে সেটার মধ্যে যদি আপনি লিপ্ত হন তাহলে তো এটা হবেই 100%, এতে তো কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ছোট্ট সাজা, আমি এটা মনে করি ছোট্ট সংকেত, এর থেকেও বড় সংকেত আল্লাহ তাআলা চাইলে দিয়ে দিতে পারেন, কিন্তু যে সংকেতটা দিয়ে থাকেন সেটার থেকে আমরা মুক্তি পাই। মুক্তি পাওয়ার জন্য অনেক রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, আর এটা হচ্ছে যে আল্লাহ তাআলার থেকে একটা সতর্কবার্তা যেন আমরা এখান থেকে ফিরে আসতে পারি। তো অবশ্যই আমরা সকলেই চেষ্টা করবেন যে সমকামিতা থেকে দূরে থাকার জন্য। এবং আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে যারা পর্যাপ্ত পরিমাণ মানুষের সাথে মেলামেশা করে টাকার বিনিময়ে হোক যেভাবে হোক না কেন তাদের থেকে দূরে থাকবেন। যারা শত শত মানুষের সাথে দৈহিক মেলামেশায় লিপ্ত থাকে তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন। আর এর সমাধান যেটা সেটা হচ্ছে তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। তিন দিন পর আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো কিছু করতে হবে না, কোনো ওষুধ ক্রয় করতে হবে না, শুধু কিছু ভেষজ ওষুধ আপনাকে খেতে হবে, মাত্র দুইটা। এটা আমরা সবাই জানি এবং সবাই পরিচিত, কিন্তু আমরা জানি না এটা কখন ব্যবহার করলে এটার উপকারিতা আমরা প্রমাণ পাবো এবং প্রমাণ হিসেবে দেখতে পারবো। আমরা শুধু খালে খেয়েই থাকি কিন্তু আমরা এটা জানি না। আজকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্টভাবে খেতে হবে। তিন দিন পর আপনি আমার কমেন্ট বক্সের মধ্যে এসে রেজাল্ট জানিয়ে যাবেন। সমাধান, তার একমাত্র সমাধান হচ্ছে এটাই, আপনাকে পার ডে কম করে হলেও 10টা লেবু খেতে হবে। সেটা হচ্ছে চোচা সহ মানে খোসা সহ আপনাকে 10টা লেবু খেতে হবে পার ডে। কিন্তু এখানে যেটা করবেন সেটা হচ্ছে কোনো লবণ সাথে নেবেন না, শুধু লেবুই নেবেন, শুধু লেবু খাবেন পার ডে 10টা। এভাবে তিন দিন 30টা লেবু খেয়ে ফেলেন, বিচি সহকারে, কোনো কিছু ফেলবেন না, পরিপূর্ণভাবে খেয়ে ফেলেন, কিন্তু সাথে কোনো লবণ বা অন্য কোনো কিছু নেবেন না। খাবারের সাথেও খাবেন, প্লাস হচ্ছে আপনি তাছাড়াও পার ডে 10টা করে খাবেন, মানে প্রতিদিন 10টা করে লেবু খাবেন একদম খোসা সহকারে। আর যদি আপনাদের এটা খেতে খুব কষ্ট হয় তাহলে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে কমলা খাবেন। কমলার ভিতরে টুক খাবেন কি না সেটা জানি না, কিন্তু কমলার খোসা অবশ্যই খাবেন। যদি কমলা কিনতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি লেবু ক্রয় করবেন, অল্প, লেবুর দাম একদমই অল্প। কিন্তু এটা আপনি যদি তিন দিন খান, তিন দিন খাবার পর আপনি আমাকে রেজাল্ট জানাবেন। আপনি প্রথম দিন 10টা খাবেন, দ্বিতীয় দিন 10টা খাবেন, দেখবেন যে আর 10টা না খাওয়ার আগেই দেখতে পারবেন যে আপনার কতটা উপকার হয়ে গেছে। তো এটা তিন দিন খাবেন, তিন দিন খাবার পরই আপনি রেজাল্ট জানাবেন। যদি সঠিক কাজ করে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি কাজ না করে তাহলে অবশ্যই গালি দিয়ে যাবেন। এটাই হচ্ছে সমাধান। আপনি এটা খান, যত পারেন বেশি বেশি লেবু খোসা সহকারে খান, এবং কমলা যদিও না খেয়ে থাকেন, যদি না খান তাহলে অবশ্যই কমলার খোসা আপনাকে খেতেই হবে। এই যে এই দুইটা জিনিস যদি আপনি খান তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ জানতেই পারবে না আপনার রোগ সেরে যাবে, 100% গ্যারান্টি। আল্লাহ তাআলার রহমতে আপনার রোগ সেরে যাবে, আর সকল ধরনের পাপ কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।